ভোটরঙ্গ বড়ই জটিল, কিছুই বুঝতে পারবে না। ভোটের ময়দানে কখনো বইছে কুকথার স্রোত, কখনো দেখা যাচ্ছে হারানো সৌজন্য, আবার কখনো স্রোত বইছে ভক্তির অসের। মাত্র দু ঘন্টার ব্যবধান, শনিবার একই অষ্টপ্রহর শতনাম অনুষ্ঠানে হাজির হলেন অর্জুন সিং এবং পার্থ ভৌমিক। করলেন হরিনাম, করলেন ভোগ বিতরণ, এমনকি কথাও বললেন একই সুরে। নাম সংকীর্তনের সাথে ছোটবেলা থেকে আমি যুক্ত, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। লোকসভা নির্বাচনের আবহে রাজনীতির আঙিনায় দিব্যি ঢুকে পড়েছে হরিনাম সংকীর্তন। শনিবার আমডাঙ্গার একটি ক্লাবে অষ্টপ্রহর নাম সংকীর্তনের আয়োজন করা হয়। খেলার মাঠ নিয়ে স্থানীয় হাট কর্তৃপক্ষ ও ক্লাবের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই দিন আলাদা আলাদা এসেও দুজনের মুখে শোনা যায় এই মাঠের প্রসঙ্গ। হরিনাম সংকীর্তনে এসে দুজনেই মাঠ সংক্রান্ত জট কাটানোর কৃতিত্ব দাবি করেন। প্রথম দিন যখন এই মাঠ নিয়ে সমস্যা হয়েছিল, রফিকার আমায় বলেছিল, আমি এখানে এসে একটাই কথা বলেছিলাম, আমি বেঁচে থাকতে এই মাঠে কেউ হাত দিতে পারবে না, যে আমি বলে দিয়েছিলাম ওই মাঠের দিকে চোখ ঠুকে তাকাবে না, যদি তাকাও দায়িত্ব আমার। এর আগেও ভক্তিরসে ডুব দিতে দেখা গিয়েছে রাজ্যের সেচমন্ত্রীকে। সন্দেশখালী কাণ্ডের পর ড্যামেজ কন্ট্রোলে মরিয়া হয়ে ওঠে তৃণমূল, এলাকায় যান দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু, সেখানে গ্রামবাসীদের সঙ্গে খোল বাজান সেচমন্ত্রী। ভোট প্রচারে গিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের নারুইয়ে নাম সংকীর্তনে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রচারে গিয়ে খোল বাজিয়ে নাম সংকীর্তন করেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীও। রঙের উৎসবে নিজের বিধানসভা এলাকায় মেতে ওঠেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। করতাল বাজিয়ে সকাল সকাল বেরোন নগর সংকীর্তনে। শুক্রবার হলদিয়ায় ভোট প্রচারে গিয়ে ইসকন মন্দিরে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখানে ভক্তদের সঙ্গে নাম সংকীর্তনের আসরে যোগ দেন তিনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।